নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা অগ্রণী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FDR সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সকল ব্যাংকের সকল আপডেট পেতে। অগ্রণী ব্যাংক ফিক্সড ডিপোজিট বা FDR। FDR বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে রাখা। অগ্রণী ব্যাংক FDR-এ আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে গ্রাহক আকর্ষণীয় মুনাফা সহ মূলধন ফেরত পায়। আসুন জেনে নেই অগ্রণী ব্যাংকের FDR-এর বৈশিষ্ট্য সমূহ। অগ্রণী ব্যাংকের FDR-এর অন্যতম একটি বৈশিষ্ট্য স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালুকরণ, অর্থাৎ মেয়াদপত্রের পরেও গ্রাহক FDR-এর টাকা উত্তোলন না করলে FDR অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে। একক ও যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা। একজন ব্যক্তি চাইলে একাধিক FD অ্যাকাউন্ট খুলতে পারেন। অগ্রণী ব্যাংকের FDR-এর অন্যতম একটি বৈশিষ্ট্য FDR-এর বিপরীতে SOD লোন। গ্রাহক জমাকৃত টাকার বিপরীতে 80% পর্যন্ত লোন নিতে পারবেন। এই SOD লোনের মেয়াদ হয়ে থাকে 1 বছর। গ্রাহক চাইলে EMI পদ্ধতিতেও এই লোন পরিশোধ করতে পারবেন। মেয়াদপত্রের পূর্বে নগদকরণ সুবিধা, অর্থাৎ বিশেষ প্রয়োজনে আপনি চাইলে মেয়াদপত্রের পূর্বে FDR-টি ভেঙে অর্থ উত্তোলন করতে পারবেন। আসুন জেনে নেই অগ্রণী ব্যাংক কতদিন মেয়াদে কত পার্সেন্ট মুনাফা প্রদান করে থাকে। 3 মাস মেয়াদি FDR-এ অগ্রণী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে 6.50%। 6 মাস মেয়াদি FDR-এ অগ্রণী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে 6.75%। 1 বছর বা তদূর্ধ্ব মেয়াদি FDR-এ অগ্রণী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে 7%। অর্থাৎ অগ্রণী ব্যাংক FDR-এ সর্বোচ্চ 7% মুনাফা প্রদান করে থাকে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন FDR মেয়াদপত্রের পূর্বে ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে। আসুন জেনে নেই অগ্রণী ব্যাংকের FDR-এ আপনি মাসিক নেট কত টাকা মুনাফা পাবেন। 7% মুনাফায় 1 লক্ষ টাকায় আপনি ট্যাক্স কর্তনের পূর্বে পাবেন 7,000 টাকা। ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক পাবেন 583 টাকা। আপনার 3 সার্টিফিকেট থাকলে 10% ট্যাক্স কর্তনের পর আপনি নেট মুনাফা পাবেন 524 টাকা। আপনার 3 সার্টিফিকেট না থাকলে 15% ট্যাক্স কর্তনের পর আপনি নেট মুনাফা পাবেন 495 টাকা। আসুন জেনে নেই অগ্রণী ব্যাংকের আকর্ষণীয় এই FDR অ্যাকাউন্টটি করতে কী কী ডকুমেন্ট লাগে। অ্যাকাউন্ট হোল্ডারের NID বা বৈধ পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি। ঠিকানা প্রমাণের জন্য অ্যাকাউন্ট হোল্ডারের বিদ্যুৎ বিল বা পানির বিল বা গ্যাস বিলের ফটোকপি। অ্যাকাউন্ট হোল্ডারের 2 কপি সদ্য তোলা ছবি, মনোনীত নমিনির বৈধ NID বা পাসপোর্ট বা জন্মনিবন্ধনের ফটোকপি, মনোনীত নমিনির 1 কপি সদ্য তোলা ছবি, E3 সার্টিফিকেট যদি থাকে।